সর্দার বনের এই সবুজ ঘেরা দৃশ্যটি অস্টাওয়ার থেকে দেখতে অনেক ভালোই লাগে। দিন আগের কথা, যেদিন আমরা এর কুমিরের এই খাঁচার মধ্যে গেছিলাম, দেখে দেখে মনে করতে পারি না চিড়িয়াখানার মধ্যে বা হরিণটা আটকানো, কিন্তু না, টোটালি সম্পূর্ণ উন্মুক্ত এবং ছেড়ে দেব। কোনো কথা নয়, পাটটুতে আমরা যাব হিরন পয়েন্ট, দুবলাচর, কটকা, জামতলা সি বিচ সহ আরও অনেক ভালো ভালো রিসোর্টে। কীভাবে আমরা হরিণের কাছে পৌঁছলাম এটাও দেখতে পারবেন। শব্দ হচ্ছে বানর নাই তো। আমরা এখনই পৌঁছে গেছি সুন্দরবন এবং আমাদের পাশে আছে সারি সারি কেওড়া, গেওয়া এবং গোলপাতা গাছ, এবং পাশে যে লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে চিকুন, এই গাছ দিয়ে ক্রিকেট ব্যাটের হাতল বানানো হয়। বানরকে কেউ কেউ কলা খাওয়াচ্ছেন, আবার কেউ কেউ খাওয়াচ্ছেন মাটি। শুধুমাত্র যে আমরাই কলা ছিলে খাই তা নয়, বানরও ভালো কলা ছিলতে পারে এবং কলা খেতেও পারে। দুষ্টুমিতে বানরই সেরা। বানরকে কলা না দিয়ে যখন কলার খোসা দেওয়া হয় তখন তার রিয়াকশনটি কেমন হয় দেখুন। এই রিসোর্টে হরিণ আছে, যে হরিণকে আপনি হাতে ধরে খাওয়াতে পারবেন। তুমি কি হরিণ ভিডিও করা শেষ? তারা কালকে ভিডিও করতে পারোনি বেশি করে, কাছাকাছি হরিণ ছিল, ভালোভাবে ভিডিও করা যেত। এখানে কুমির আছে, কুমির। এই করমজল রিসোর্টের জাদুঘরে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর ইতিহাস, কিভাবে তারা বিলুপ্ত হয়েছে। এটা দেখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে টুরিস্ট আসেন। কুমিরকে দেখে মনে হয় খুবই শান্তশিষ্ট স্বভাবের একটি প্রাণী, কিন্তু এটা কতটা অশান্ত সামনে যে দেখতে পারেন। রোমিও জুলিয়েট পিলপিল তিনটা আছে কুমির। প্রথমে রোমিও জুলিয়েট ছিল, পরে আছে পিলপিলকে ভারতে কেন হয়েছে? ও, পিলপিলকে ভারতে কেন হয়েছে? রোমিও জুলিয়েট মেলা পুরো। এরপর একটা বাচ্চা, এদের বাচ্চা কাছে সব ওই যে কেউ আমরা হাত। এখানে সুন্দরবনের মধু বিক্রি করা হয় প্রতি কেজি মূল্য 750 টাকা। সুন্দরবনের এই সবুজ ঘেরা দৃশ্যটি অস্টাওয়ার থেকে দেখতে অনেক ভালোই লাগে। নিয়ে এসে ভ্যাকসিন করা হয়ে গেছে, বানর থেকে ভ্যাকসিন থায় মানে বানরও হার মেনে গেল। নতুন ইউটিউবার যাচ্ছেন, আসো আসো আসো, অনেক বাণী দেখাচ্ছেন তিনি। তবে আমি তাকে যে বাণী দেখাবো সে বাণী দেখে সে অবাক হয়ে যাবেন, আশা করা যায়। তিনি এমন বাণী দেখাবেন, পাশে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, ওই মাথার উপর তার মৌমাছি চাক যে থাকো, নেমে যাও, মৌমাছাকে ঢিল মারছে। চাকে ঢিল মারছে, এখন এখান থেকে যাও বিপজ্জনক। মাথা সাবধান, মুখ সাবধান, খবরদার দিয়ে না, ডিল মারছে, এখানে ডিল মারছে, পর্যাপ্ত মৌমাছি উঠছে, অথবা কেউ ডিল মেরে এখানে চলে গেছে। আমাদের নতুন ইউটিউবার পালিয়ে চলে আসছেন। বানরের কাছ থেকে ভ্যাকসিন তাই দেখি আমি কি কি দেখতে পারি। তো দেখি এখানে ফাঁকা মাঠ, কোনো গাছই নাই এখানে, এই জায়গাটায় পুরো পরিষ্কার হয়ে গেছে, গাছ কাটতে কাটতে সব পরিষ্কার। এখান থেকে আবার এই বনে ঢুকতে হবে। কি আছে এখানে?
এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁকড়া আছে, পর্যাপ্ত পরিমাণে কাঁকড়া, কাঁকড়া আছে, কাঁটা আছে। তো আমি যাই না, আমি একা 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 যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। আমার মনে হয় এখান থেকে ফিরতে হবে, দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে। শব্দ সাহস রাখতে হবে, সাহস রেখে যেতে হবে যেখানে যে থামতে পারি। ওটাটা খুবই সহজ, বাট নামাটা অনেক কঠিন, আমাদের খুব সাবধানে নামতে হবে। এক হাতে ক্যামেরা, অন্য হাতে গাছ। এখানকার বানর থেকে আমরা সবাই ব্যাগ, মোবাইল ফোন, এমনকি হাতের খাবারও নিয়ে যেতে পারি। অনেক বড়, অনেক বড়, পুরো গরিলার মতো মনে হচ্ছে। মাসি কি আর পিটি আবার এখান দিয়ে না, এটা কিন্তু ক্ষমতা বেশি, যুদ্ধ করেছে মানে পরাজয় বরণ করছে কিনা জানি না। এটা অনেক বড়, অনেক বড়। এটা দেখে সুন্দরবন মনে হয় নাকি কোনো ফুটবল খেলার মাঠ মনে হয়, পুরো পরিষ্কার সব সুন্দরবন। সবাই পরিদর্শকের জন্য ধন্যবাদ, আবার আসবে। অবশেষে ওটা সম্পন্ন হলো, নিচে নামছিলাম, রেলিং এর নিচে। তবে এই গাছটা আমি অনেক মিস করলাম, উঠতে পারলাম না। যদি কখনো সময় পাই কোনোদিন তবে ওঠা যাবে। ডলফিন মাছ এখন যাবো, ইরাবতী ডলফিন মাছের পেটের মধ্যে। তুমি কি যাবা? তুমি যাবা? আমি দলের লোক না, একই ড্রেস। ও একই ড্রেস এর লোক। আসো আসো, আপনারা দেখতে পাবেন। ওটা এমন সৌভাগ্য কন্দি হয়েছে যে মাছের পেটের মধ্যে আমাকে থাকতে হবে, মাছের পেটের মধ্যে। দেখি মাছ, এটা কি মাছের মুখ? দেখি মাছের গালের উপরে উঠে যায় না, ভেঙে যাবে। মাছ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, মাছ জাল খায়, এভাবে এনেটা চক্কর খায়, খাবার দাবার এনেটা চক্কর খায়, খাবার দাবার খায়, শেষ হয়ে যায়। মাছের পেটের ভিতরে মাছের কাঁটাতে বালি খেয়েছেন, খেয়ে একজন আহত হয়ে গেছেন, তা তোমাকে হসপিটাল নেওয়া লাগবে। হসপিটালে মাছটা হজম করার চেষ্টা করেছে, ও পারিনি রে, তো মাছ ব্যর্থ। মানে তার পয় নিষ্কাশন ব্যবস্থা ওখান থেকে ওখানে পড়ে যাবে, ওখানে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, গভীরে না, ও না বেশি গভীরে হয়ে গেলে। তুমি তো শেষ চাই, আমরা ডলফিন মাছের পেটের মধ্যে চলে আসছি, আমরা এখন মাছের পেটের মধ্যে, কিন্তু পেটের ভিতরে একই বাস কেন পেটের মধ্যে? মাছ কি বাসও খেয়েছে নাকি? ইমার্জেন্সি দুই নম্বর, দুই নম্বর গেটটা ওর ওখানে না ভাই, এখানে এখানে দুই নম্বর গেটটা, ওখানে দুই নম্বর গেটটা, এখানে দেশীয় প্রযুক্তিতে একটা বিভাগ, এখানে দুই নম্বর গেটটা এই সাইডে আছে। তুমি কি এর মধ্যে যেতে চাও? পিওর বাস দিয়ে বানানো, খাঁটি বাস, খাঁটি বাস, কোনো সমস্যা নেই। আমাদের মতো অনেক ভাইরা আসছেন, আমরা কোথা থেকে আসছেন? দিনাজপুর জেলা, দিনাজপুর, এত দূর থেকে, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। কতজন আসছেন আমরা, কতজন? আমরা 20 জন, 20 জন। কি মাছের পাখা?
দূর থেকে দেখলে হয়তো ভালোভাবে বোঝা যাবে যে আসলে মাছটা কত বড়। এই যে মাছটা কত বড়, মাছের গাল, এটা এটা হচ্ছে মাছের গাল, আর পিছন দিয়ে মাছের লেজ, ওখানে সোজা ওই যে মাছের লেজ। তুমি কি মাছের গালের মধ্যে সহজে যেতে চাও? সহজে যাবা? মাছের গালের মধ্যে যাওয়া যায় কিনা দেখি। মাছের গালের মধ্যে দেখি পা ওজন করছেন কি পরিমাণ। আমরা এখন যাবো ইরাবতী ডলফিন মাছ পেটের মধ্যে ঢুকবো, চলুন দেখা যাক। দুই নম্বর গেটটা ওখানে না ভাই, এখানে এখানে দুই নম্বর গেটটা, ওখানে দুই নম্বর গেট দেশীয় প্রযুক্তিতে একটু ডিমান, দুই নম্বর গেটটা এই সাইডে আছে। তুমি কি এর মধ্যে যেতে চাও? ইয়ার বাস দিয়ে বানানো খাটি বাস, খাটি বাস কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে অনেক আমরা এখন ইমার্জেন্সি গেট দিয়ে বেরোই। এটা আসলে এখানে কিছুদিনের জন্য ল্যান্ড করছে, বাট এখান থেকে আবার কদিন পরে চলে যাবে আমরা যতদূর জেনেছি। সেই প্লেনের উইংসটা এটা বাঁকা রাখা হয়েছে, যখন ফ্লাই করবো তখন কিন্তু এটা আবার উইন্স যেরকম হয় সেরকমই হবে। এটা হচ্ছে পাইলট গেট, এখান থেকে পাইলটরা প্রবেশ করে। আসুন দেখি ককপিটটা দেখে যাই। অসাধারণ একটা কথা, এটা কিন্তু পানির নিচ দিয়ে চলে, এটা কিন্তু পানির উপর দিয়ে চলে না। ককপিটটা দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে, আর পাইলটটা আসলে এখানে নাই, তাদের সাথে আমরা কথা বলতে পারলাম না, তবে আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য। পাইলট পেয়ে গেছি।